নমস্কার বন্ধুরা, রাজুদা পবিত্র বাণী মহারাজ শ্রীদুলালের চ্যানেল। বন্ধুরা, কেউ পৃথিবীতে বলতে পারবে না তার শত্রু নেই। শত্রু সব মানুষের আছে, আর সেই শত্রুকে জব্দ করার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে একের পর এক তান্ত্রিকের কাছে। আমি বলছি আজকে যে ক্রিয়াটির কথা আমি বলছি, এটি যদি আপনি করতে পারেন, আপনার শত্রু আপনার মিত্রতাতে পরিণত হবে, অর্থাৎ আপনার শত্রু আপনার বন্ধু হয়ে উঠবে। দেখুন, কাউকে মেরে তো কোনো লাভ নেই, কারোর ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হবে। আপনি ওদের ছেলে পুলে নিয়ে ঘর সংসার করছেন, তাই অপরের ক্ষতি না করে তাকে একটু নিজের কবজায় করে নেন না, তাহলেই তো সে আপনার কথা মতো উঠবে আর বসবে। এই জন্য কি করবেন, শত্রুর একটা ছবি নেবেন, শত্রুর একটা ছবি নেবেন পাসপোর্ট সাইজের, এবং সাতটি রসুনের কোয়া নেবেন। এই সাতটি রসুনের কোয়াতে ওই শত্রুটির নাম কালো মার্কার পেন দিয়ে সাতটি রসুনের কোয়ার গায়ে লিখবেন। এইবার কালো সুতো দিয়ে সেই রসুনের কোয়াগুলোকে দিয়ে একটা মালা তৈরি করবেন। মালা তৈরি হয়ে গেলে আপনারা অবশ্যই এটিকে নিয়ে চলে যাবেন বাবলা গাছের কাছে। বাবলা গাছ আশা করি আপনারা নিশ্চয়ই দেখেছেন, বাবলা কাঁটা নিশ্চয়ই শুনেছেন। সেই বাবলা গাছের কাছে সঙ্গে নিয়ে যাবেন একটা পেরেক এবং একটা হাতুড়ি এবং কিছুটা কালো কাপড়। সেখানে গিয়ে বাবলা গাছটির কাছে দাঁড়াবেন দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন। দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে ওই ফটোটিকে প্রথমে বাবলা গাছের একটা ডালে লাগিয়ে পেরেকটি দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকবেন, এইটুকু অংশ যেন বাকি থাকে। এইবার আপনি যে রসুনের কোয়াটি দিয়ে মালা তৈরি করেছিলেন সেই মালাটিকে ওই ফটোর মধ্যে পরিয়ে দেবেন। পরিয়ে দিয়ে কালো কাপড় দিয়ে ওই ডালটিকে পুরোপুরি বেঁধে দেবেন। বিশ্বাস করুন, রসুনটি যত শুকাবে তার দম্ভ, তার দাপট ততখানি কমবে। এইবার কালো কাপড়টি বেঁধে আপনি হাত জোড় করে ওই দক্ষিণ দিকে মুখ করেই বাবলা গাছের কাছে দাঁড়িয়ে ফটো আপনার সামনে দাঁড়িয়ে বলবেন, ওম শ্মশান বাসিন্নই, ওম শ্মশান বাসিন্নই ক্রাং 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 ক্রাং, বড় চণ্ডাল হুম ফট স্বাহা, অমুক শত্রু না সয় স্বাহা, ওম শ্মশান বাসিন্নই ক্রাং ক্রাং, বড় চণ্ডাল হুম ফট স্বাহা, অমুক শত্রু না সয় স্বাহা। সাতবার এই মন্ত্রটি পাঠ করে সে ডালটিতে ফু দেবেন। আপনি দাঁড়িয়ে থাকবেন জমিনে, জমিন থেকে ফু দেবেন, বেশি দূরে এটি লাগাবেন না।
হয়ে গেলে গাছটিকে সাতবার প্রদক্ষিণ করবেন। এই ক্রিয়াটি করবেন শনিবার দিন ধরে। যদি অমাবস্যা পড়ে শনিবার তাহলে খুব ভালো কাজ করবে। শনিবারের পরের দিন রবিবার, রবিবার দিন একটা পাতি লেবু এবং একটা চ্যাং মাছ আর একটা কাঠরা বা চাকু নিয়ে যাবেন আপনি আবার সেই গাছটির কাছে। পাতি লেবুটির গায়ে সেই শত্রুটির নাম আবার লিখবেন, নিচে একটা পাটা দেবেন, তার উপর প্রথমে পাতি লেবুটিকে রেখে ওই শত্রুর নাম বলে এক কোপে পাতি লেবুটিকে বলি করে দেবেন। এইবার চ্যাং মাছটিকে নিজের মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ 9 বার ঘুরিয়ে ওই পাটার উপর রেখে এক কোপে শত্রুর নাম বলে বলি করবেন। চ্যালেঞ্জ দিয়ে বলছে, শত্রু আপনার প্রধানত তো হবেই, যতই দাম্ভিক হোক, যতই তার টাকার অহংকার থাক, আপনার পায়ে ধরবেই। কার শত্রু নেই, সবার শত্রু রয়েছে। করুন এই ক্রিয়াটি, আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম এই তন্তক্ত ক্রিয়া, যেটি আগে আপনাদের সামনে কখনো বলিনি। তো বন্ধুরা, যদি আপনারা ভাবছেন আমাকে দিয়ে তন্ত্রক্ত ক্রিয়া মাধ্যমে বশীকরণ, বিদ্বেষণ, শত্রু দমন, কেরিয়ার, ব্যবসায়িক উন্নতি এগুলো করাতে, তাহলে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যে কোনো কাজে হোক না কেন, আমি আমার ক্লায়েন্টদেরকে তারাপীঠ বা আসাম, গৌহাটি, কামাখ্যা যেতে বলি। কিন্তু আপনারা আবারও একবার সুযোগ পাচ্ছেন আগামী 5/7/2023 তারিখে গুরু পূর্ণিমা উপলক্ষে আমার হোম চেম্বার সোদপুর চেম্বারে মা তারা সম্মুখে বসে আমি বিশ্বের কল্যাণের জন্য, ভক্ত শিষ্যের কল্যাণ করার জন্য, আপনাদের শত্রু দমনের জন্য, আপনাদের প্রেমকে ফিরে আনার জন্য, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দূর করার জন্য, আপনাদের মাঙ্গলিক দোষ, কালসর্প, শনি সাড়ে সাথে পিতৃদোষ, মাতৃদোষ, বাস্তুদোষ শান্ত করার জন্য 5/7/2023 তারিখ অর্থাৎ জুলাই মাসের 5 তারিখে হোম যজ্ঞে রত হব। আপনি কি চাইছেন এই যজ্ঞে সামিল হয়ে আপনার ক্রিয়াটি করাতে? আপনি কাউকে বশীকরণ করতে চাইছেন? কারোর সাথে কারোর বিদ্বেষণ চাইছেন? আপনার মেয়েটি কি অন্য ছেলের সাথে প্রেম করছে, আপনার ভালো লাগছে না, তার সঙ্গে বিদ্বেষণ করাতে চাইছেন? নাকি আপনার স্বামী অন্য কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রচনা করেছে, তার সঙ্গে সম্পর্ক কাটতে চাইছেন? নাকি আপনার মাঙ্গলিক রয়েছে? তাহলে আর বেশি দেরি করবেন না, বারবার এই সুযোগ আমার আসে না। গুরু পূর্ণিমা উপলক্ষে আমি 5/7/2023 তারিখে সোদপুর চেম্বারে মা তারার সামনে বসে হোমযোগ করবো আপনাদের জন্য। ইতিমধ্যে অনেক নাম বুকিং হয়ে গেছে, যদি মনে হচ্ছে আপনি করবেন তাহলে এখন থেকে বুকিং করুন এবং 4 তারিখ একবার আসুন আমার সঙ্গে কনসাল্ট করার জন্য, এবং যে কাজের জন্য আপনি আসছেন সেই কাজের জন্য কোন কোন জিনিসের প্রয়োজন হবে সেগুলো তো আপনাকে জেনে নেওয়া একান্ত দরকার, তবেই তো আপনি 5/7/2023 তারিখ অর্থাৎ পরের দিনে কাজটি করাতে আসতে পারবেন। আর যারা দূরে রয়েছেন, ভাবছেন অনলাইনের মাধ্যমে কাজটি করাবেন, তাহলে এক্ষুনি বুকিং করুন এই দুটি নাম্বারে 8391969567 7797967225 এবং 8372098140। সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। হোয়াটসঅ্যাপ বা ভয়েস কল করে আপনি বুকিং করে ফেলুন। 6 তারিখের জন্য প্রথমে বুকিং করুন, 6 তারিখে আসুন, কথাবার্তা বলি, 4 তারিখে আসুন, 4/6 চেম্বারে আসুন, কথা বলি কি আপনার সমস্যা। যদি মনে হচ্ছে আপনার তারাপীঠ যাওয়াটা অসম্ভব তাহলে এখানে ক্রিয়াটি করিয়ে নেন, একই কাজ একই ফল। কারণ এটা নিয়ে আবার আমি 15 তারিখে তারাপীঠ চলে যাব, আপনাকে আর বেশি খরচা করতে হচ্ছে না, তাই কম খরচা অর্থাৎ
তারাপীঠে যা খরচা তার থেকে কিছুটা অংশ কম আপনি পাচ্ছেন। আর তারাপীঠে গেলে দুদিন আপনাকে থাকতে হবে, এর কারণে 4-5 ঘন্টার ভিতরে আপনি বাড়ি চলে যেতে পারবেন। আর দেরি নয়, এক্ষুনি বুকিং করুন। প্রেম, বিবাহ, বিদ্যা, ব্যবসা, ক্যারিয়ার, যে কোনো সমস্যাই হোক না কেন, সব সব সমস্যা সমাধানের একমাত্র নাম জয় মা তারা। এক্ষুনি বুকিং করুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।